আমি টাকা পয়সাটা আমার কাছে তেমন কোনো বিষয় না, গরিব বড়লোক আসলে মুখ্য বিষয় না। বাংলাদেশের পতাকা বাহক যেই হোক না কেন, তাকে আমি সেলুট করি। আসসালামু আলাইকুম, সাকসেস স্টিভের পক্ষ থেকে আমি এইচ মালাউদ্দিন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সফলতার গল্প। দর্শক বন্ধুরা, আমার পিছনে যে জীর্ণ একটি কুঠির দেখতে পাচ্ছেন, এই কুঠিরে আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই কুঠিরে যিনি বসবাস করেন এবং যাকে নিয়ে আমরা আজকের প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি, তিনি কোনো জীর্ণশীর্ণ মানুষ নন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী একজন সফল ক্রিকেটার, শারীরিকভাবে অনেকটা প্রতিবন্ধী। অর্থাৎ ছোটবেলায় জ্বর হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, একটি পা তার অচল হয়ে পড়ে, কিন্তু তারপরেও থেমে থাকেননি মোহাম্মদ ইকবাল হোসেন নামে এই সফল ক্রিকেটার, বাংলাদেশ ফিজিক্যাল ক্রিকেট টিমের সদস্য এই ইকবাল হোসেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পরিচিতি লাভ করেছেন। ক্রিকেট অঙ্গনে একাধিক আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে তিনি সফলতা অর্জন করেছেন, বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল এই ইকবাল হোসেনের। এখন তার মুখ থেকেই শুনবো তার সফলতার গল্প। দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন। আর আমার বাড়ি বাগেরহাট জেলার মোরগঞ্জ থানার বলয়বনে ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে। আমার আব্বু হলো দিন মজুর ছিল। আমার আব্বু মারা গেছে 2002 সালে। এটা আমার হলো ছোটবেলার থেকে পোলিও আক্রান্ত হয়েছিল। পোলিও আক্রান্ত হওয়ার পরে আমার পায়ের পাতার থেকে গোড়ালি পর্যন্ত চিকন হয়ে গেছে। পরে আস্তে আস্তে প্রতি জীবনে অনেক কষ্ট দুঃখের ভিতরে আমি হলো ছোটবেলা থেকে ক্রিকেটটাকে খুব পছন্দ করতাম। তারপরে আমি এই ছোট পাড়া মহল্লায় ছেলেরা ক্রিকেট খেলতো, তখন ওরা ওদের সাথে খেলতে যাইতে যাইতাম, কিন্তু ওরা একসময় আমাকে বলতো যে ভাই নেওয়া যাবে না, বা নিত না, কারণ আমি প্রতিবন্ধী, ওরা খুব ই করতো। পরে আস্তে আস্তে মনে করেন আমি ওদের সাথে অনেকবার চেষ্টা করার পরে আমি সুযোগ দেয় ওরা আমাকে, তারপরে আমি খুলনায় সেকেন্ড ডিভিশন খেলি, ফার্স্ট ডিভিশন খেলি, আল্লাহর ইচ্ছে তারপরে থেকে আমি ক্রিকেটের সাথে যুক্ত। হ্যাঁ, আমি খুলনা ইয়াং পিজিয়ন এবং ফ্লাইং পিজিয়ন নামে দুটা ক্লাব ওদের সাথে যুক্ত ছিলাম। আমি এই পর্যন্ত ইন্ডিয়াতে ত্রিপুরাতে এবং কলকাতাতে দুটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলছি এবং দেশের মাটিতে খেলছি। ত্রিপুরাতে ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন DDF-এ আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট DDF, ওইটাতে আমরা 2017 সালে বাংলাদেশ ইন্ডিয়া একটা সিরিজ হয়, ওতে বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন হই। তারপরে 2018 সালে ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের হুইল চেয়ার ক্রিকেট টিম, ওটাতে আমরা ট্রায়াল একটা সিরিজ হয়, ওতে বাংলাদেশ, নেপাল আর ইন্ডিয়া, ওটাতে আমরা বাংলাদেশ আমরা ওটাতেও আমরা চ্যাম্পিয়ন হই। তারপরে আমি দেশের মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, তারপরে ঘরোয়া যে লিগগুলো হয় ওগুলো খেলি, এইভাবে চলতেছে আমার ক্রিকেটের জীবন। সামষ্টিক কৃতিত্ব অর্জনের পাশাপাশি ইকবাল হোসেনের রয়েছে ব্যক্তিগত সাফল্য, এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত সাফল্য বলতে হলো আমি IDLC একটা টুর্নামেন্ট হয়, ওটাতে IDLC টুর্নামেন্টে আমি ওটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। পরে ওটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয় এবার বিভিন্ন সিরিজে মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি ওপেনিং ব্যাটসম্যান। সাফল্য তো অনেক আছে, দেশে এবং বিদেশে অনেক সুনামও কুড়িয়েছেন, কিন্তু এখন কেমন আছেন ইকবাল হোসেন? করোনাকালীন সময় কেমন যাচ্ছে তার? পারিবারিক অবস্থা তার কেমন? জানতে চেয়েছিলাম এমনটি। কি বললেন এই সফল ক্রিকেটার? এখন আলহামদুলিল্লাহ আছি আল্লাহর আপনাদের দোয়াতে। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া এখন আমাদের যে পারিপার্শ্বিক অবস্থান, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, কারণ এতটা নগণ্য যে আসলে আমি বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমের সাথে যুক্ত আছি, বাংলাদেশে আমি হলাম গিয়া বাংলাদেশের পতাকা বাহক, এটা মানুষকে বললে খুব লজ্জা এবং কষ্ট লাগে। কারণ আমার যে ঘরের অবস্থা, আসলে আমার মনে হয় না যে আসলে কি বাংলাদেশে আমার মতন আর কারো এরকম আছে না নাকি আমি জানা নেই। কথা বলতে কি, আমার আশপাশে যারা আত্মীয় স্বজন ছিল এই করোনার আগে, আমি হলাম গিয়ে একটা হোটেলে কাজ করতাম খুলনাতে খেলার পাশাপাশি, কারণ BCB বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমটাকে কোনো বেতন বা আমাদের ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দেয় না, এই জন্য আমি হলো গিয়ে খেলার পাশাপাশি একটা হোটেলে কাজ করতাম, ওইখান থেকে আমার মোটামুটি সংসার চলতো। কিন্তু করোনাকালীন সময় আসার পরের থেকে আমার এই হোটেলটাও বন্ধ হয়ে যায়, আমার কোনো ধরনের কোনো কাজ কাম নেই। তারপরে আমার এলাকার আশপাশের যারা আছেন আত্মীয় স্বজন, এরা আমাদের খুব সাহায্য সহযোগিতা করতো, এভাবে চলতো। আসলে সত্যি কথা বলতে কি, এখন যে করোনাকালীন যে সময়, এতে তো সবার অবস্থাই খারাপ, আসলে সবাই ভালো নাই,
আর বিশেষ করে আমাদের যারা গ্রাম পাড়ামহল্লা গ্রামের মানুষ তো দিন আনে দিন খায়, আগে যেভাবে পারত একটু সহযোগিতা করতে, কিন্তু এখন তো সেটাও পারে না, এখন খুব দুর্বিষহ দিন কাটাইতেছি, একবেলা খেলে আরেকবেলা না খেয়ে এইভাবে জীবনযাপন চলতেছে। এখন আমার ছোটো ভাইটা আছে, ও হলো গিয়ে মানসিক প্রতিবন্ধী, ওর তো মনে করেন প্রতি মাসে ওষুধ লাগে, মাঝে হলো গিয়ে খুলনা মেডিকেলে ওকে আমি ভর্তি রাখছিলাম, ও প্রায় দেড় মাস ভর্তি ছিল, পরে ওখান থেকে এখন প্রতি মাসে প্রায় 1000 টাকার মতন ওষুধ লাগে। আসলে নিজেদের এখন খাওয়াই চলে না, তা ওষুধ কিনবো কীভাবে? মাঝে হলো গিয়ে 2-3 মাসের মতন ওষুধ খাওয়াইতে পারি নাই, পরে ভাইটা আবার সেই আগের মতন একটু সমস্যা আবার দেখা যাচ্ছে। আসলে আমি আর ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের পতাকা বাহক যারা, তাদের তো আলাদা একটা মর্যাদা বাংলাদেশে, বাংলাদেশ না পৃথিবীর সব দেশেরই পতাকা বাহক যারা, তাদের তো আলাদা একটা মূল্যায়ন থাকে। তো আল্লাহর রহমতে বাংলাদেশের প্রতিটা মানুষের দোয়ায় আমরা প্রতিবন্ধী হয়েও যদি বাংলাদেশের পতাকা বাহক হইতে পারি, তাহলে পতাকা বাহক কে হয়ে কে না থাকতে চাই? তো আমি অবশ্যই আমার খেলাধুলা চালিয়ে যেতে চাই, পাশাপাশি যদি আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে আমি সেটাও করব আর খেলাধুলাও চালিয়ে যাব। বাগেরহাটে বাড়ি হলেও খুলনায় কেটেছে তার শৈশব, সেসব স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, আমি খুলনায় সার্কিট হাউসে প্র্যাকটিস করতাম, আর হলো গিয়া খুলনায় আমি খেলেছি, আল্লাহর রহমতে প্রায় এমন কোনো মাঠ নাই যে খেলা হয়নি আমার। শারীরিকভাবে প্রতিবন্ধী ইকবাল কিন্তু মনের দিক থেকে কেমন জানতে চেয়েছিলাম এমনটি, জবাবে ইকবাল হোসেন বললেন, আসলে মানুষের প্রতিবন্ধকতা হলো গিয়া মানুষের চোখে লাগে, মানে চোখে দেখতে লাগে, কিন্তু যদি আপনি মনোবল শক্তি থাকে, যদি মনোশক্তিতে আপনি মানুষ মানে আসলে মনে করেন যে আমি কোনো প্রতিবন্ধী না, আমি আমাকে নিজেকে আমি কখনো প্রতিবন্ধী মনে করি না, আমি মনে করি যে 5টা সুস্থ মানুষ যা পারবে আমি কেন পারবো না, আমি চেষ্টা করি সবার দোয়াতে, আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, ইনশাল্লাহ আরও যত দূর আছে আমি যেতে চাই। জীর্ণ কুটিরের বাসিন্দা আন্তর্জাতিক মানের এই ক্রিকেটার, তার বাড়ির ঘরটি এতই নাজুক যে সামান্য বৃষ্টি হলেই সব কিছু ঢেকে রাখতে হয় পলিথিন দিয়ে, কেন এমনটি, কি বললেন তিনি? না আসলে যদি অ্যাবিলিটি থাকতো তাহলে তার এইভাবে কেউ রাখতো না। আর আসলে সত্য কথা বলতে গেলে এখন আমার হলো গিয়ে 3 বেলা খেতেই কষ্ট হয়, তা ঘর তো মানে আসলে যদি ঝড় হয়, ঝড় হলে মাঠের ওই মানে মূলত একটা পাখির তো একটা ডালে শক্ত ডালে গিয়ে বসে, আর আমরা হলো গিয়ে এখন আমাদের যে ফ্যামিলিটার যে অবস্থা তাতে মনে করেন যদি ঝড় হয় বা জোরে বাতাস হয় যদি ঘরের উপর মাথার উপর পড়ে যায়, হয়তো বা দেখা গেলো ওই পাখিটা ডাল আছে কিন্তু শক্ত ডালে বসে হয়তো বাঁচতে পারবে, কিন্তু আমাদের আল্লাহই জানে যে কি হবে। সরকারের তরফ থেকে অবশ্য ইকবাল হোসেন পেয়ে থাকেন প্রতিবন্ধী ভাতা, কিন্তু তা একেবারেই যত সামান্য। হ্যাঁ আমাদের প্রতিবন্ধী ভাতা শুধু আমার আছে, আমার ছোটো ভাইটার নাই, মাসে হলো গিয়াস আমার হলো গিয়া 6 মাসে পাই হলো 4500 টাকা। ক্রিকেট নিয়েই ছিলেন, ক্রিকেট নিয়ে আছেন এবং ক্রিকেট নিয়েই থাকতে চান, তবে ছোটোবেলায় বাবাহারা হওয়ার কারণে সংসারের ঘানি টানতে হয় তাকে, এজন্য লেখাপড়াও করতে পারেননি ইকবাল হোসেন। আমি খুলনাতে আমার পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত, পরে আর পড়াশোনা করতে পারি নাই কারণ আমার আব্বু মারা গেছিলো, পরে সংসারের সম্পূর্ণ দায়ভার আমার উপর আসে, ছোটো বোনরা ছিল, পরে আস্তে আস্তে করে ওদের বিয়ে শাদী দিয়েছি। সত্য কথা বলতে কি আমি ছোটোবেলা থেকেই ক্রিকেটটাকে একটা ধ্যান হিসেবে নিতাম, যখন পড়াশোনা করতে বলতো আমার আব্বু কিন্তু আমাকে ক্রিকেট নিয়ে অনেকবার মারছেও, মানে পড়াশোনা করতাম না তেমন একটা কিন্তু খেলাধুলা মাঠে আমি অসুস্থ হলেও কী হবে, কিন্তু আমি যে জায়গায় খেলা হোক না কেন আমি চলে যেতাম। ক্রিকেটের বাইরেও ইকবাল হোসেনের জীবনের একটি আশা আছে, কি সেই আশা জেনে নিন তার মুখ থেকে। আসলে আমার ছোটোবেলার থেকে আমি হলো গিয়া আমার একজন স্বপ্নের মানুষ আছে, সে হলো গিয়া আমাদের হানিফ সংকেত স্যার, আমি ছোটোবেলার থেকে ওনাকে খুব পছন্দ করি এবং ওনার প্রতিটা অনুষ্ঠান আমি দেখার চেষ্টা করি, আমার অনেক দিনের শখ যে আমি ওনার সাথে একটু দেখা করব। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা মোহাম্মদ ইকবাল হোসেনের মুখ থেকে তার ক্রিকেট অঙ্গনের সফলতার গল্প শুনলেন। তার স্বপ্ন হচ্ছে ক্রিকেটকে নিয়েই বেঁচে থাকা, অন্য কোনো কাজে তিনি সম্পৃক্ত হতে চান সংসার চালানোর জন্য, কিন্তু ক্রিকেটকে তিনি বাদ দিয়ে অন্য কোনো কাজে যাবেন না, ক্রিকেটকে জীবনসঙ্গী করেই এই ইকবাল হোসেন বেঁচে থাকার স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে
বিশ্বের দরবারে পরিচিত করানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।